কি আয়, খেলা বাদ দিয়ে কোথায় যাচ্ছিস? মা, বাড়িতে একা একা খেলতে ভালোই লাগছে না, তাই ভাবছি পারুলের বাড়িতে যাই আর পারুলের সাথে খেলা করব। আচ্ছা ঠিক আছে, যা। আর শোন, পথে কোনো অদ্ভুত জিনিস পড়ে থাকলে সেটাতে যেন হাত লাগাস না, কারণ আমাদের বনে নাকি একসময় ভূত প্রেত অদ্ভুত জিনিস হয়ে পাখিদের ভয় দেখাতো, এমনকি লোভও দেখাতো, আর যে লোভে পড়ে তার ক্ষতি করতো। আচ্ছা ঠিক আছে মা, আমি কোনো অদ্ভুত জিনিস পড়ে থাকলে দেখে হাত লাগাবো না, কেমন? সবাইকে ছেড়ে দে, দেখবি তোদের বাগানের প্রজাপতি গুলো উড়ে উড়ে ফুলের মধু খাবে, বাগানটা যখন দেখতে খুবই সুন্দর লাগবে, বুঝতে পেরেছিস? তুই তো ঠিক বলেছিস, আমি ভেবেছি বাগান ছেড়ে চলে যাবে, তাই এদের ধরে বন্দি করেছি। দাঁড়া, আমি এক্ষুনি সব প্রজাপতিকে ছেড়ে দিচ্ছি। এরপর পারুল বন্দি করে রাখা সব প্রজাপতিকে ছেড়ে দেয়, আর প্রজাপতিগুলো উড়ে উড়ে ফুলের বাগান ছেড়ে চলে যায়। একে প্রজাপতিগুলো তো বাগান ছেড়ে চলে গেল, সব তোর জন্যই হয়েছে, এখন আমার প্রজাপতিদের ফিরিয়ে দে। এখন তোর অনেক ভয় পেয়েছে, তুই যেভাবে ওদের বন্দি করেছিলি তাই ওরা ভয়ে উড়ে গেছে, কিছুক্ষণ পর দেখবি আবার আসবে। চল আমরা এখন পুকুর পাড়ে যাই আর সেখানে গিয়ে খেলা করব। আচ্ছা ঠিক আছে চল। যাই হোক, পুতুলটা আমি বাড়িতে নিয়ে যাবো, আর সোনার পুতুল বিক্রি করে আমরা অনেক ধনী হব। না না পাজন, এই পুতুল বাড়িতে নিয়ে যাস না, এখানে রেখে দে, মা বলেছে পথে কিছু পড়ে থাকলে হাত না লাগাতে, কারণ ভূত পেত্রা নাকি এমন জিনিস দিয়ে লোভ দেখায় আর লোভে পড়লে তার ক্ষতি করে ফেলে। চুপ করতে দেখি, আমি তোর কথা শুনে আর বোকা হবো না, তোর কথা শুনে প্রজাপতিকে ছেড়ে দিয়ে ভুল করেছি, এবারে পুতুল রেখে গেলে সবচেয়ে বড় ভুল করব, কারণ এটাই সোনার পুতুল। এসব বলে পারুল সেই সোনার পুতুলটা নিয়ে বাড়িতে যায়, আর টুকি সেখান থেকে বাড়িতে আসে এবং সব কথা তার মাকে খুলে বলে। কি বলছিস এসব? পারুল পুতুলটি নিয়ে বাড়িতে চলে গেছে? ওই পুতুল তো ভূতি ওখানে রেখেছে। না, সুখী দিদিকে সব কথা খুলে বলতে হবে, সুখী দিদিরা তো এই বনে নতুন এসেছে তাই বেশি কিছু জানে না। এটা তো সোনার পুতুল, এই পুতুল তুই কোথায় পেলি রে মা? তখন পারুল সুখীকে সব কথা খুলে বলে, আর সব শুনে সুখী খুশিতে লাফাতে থাকে, আর তখনই টুনি আর টুকি সেখানে চলে আসে। সুখী দিদি, ভুল করে ওই পুতুলটা নিও না, কারণ এই পুতুল ভূতের, যদি এটা তুমি ঘরে রাখো তাহলে তোমার ক্ষতি হতে পারে, তুমি তো এই বনে নতুন এসেছো তাই সবকিছু জানো না, অনেক আগে এমন সোনার জিনিসের লোভ দেখিয়ে ভূতেরা পাখিদের ক্ষতি করে বেড়াতো, এই বনের সবার ক্ষতি করে অন্য বনে গিয়েছিল, এখন অনেক দিন পর হয়তো ভূতেরা আবার বনে ফিরে এসেছে। চুপ কর, কি ভেবেছিস? তোর বানানো মিথ্যে কথা শুনে আমি পুতুলটা পুকুর পাড়ে রেখে আসব আর তুই সেটা নিয়ে যাবি? এমন স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই, তুই যাই বলিস না কেন আমি কিছুতেই এই পুতুল ছাড়বো না, এখন আর কথা না বলে এখান থেকে চলে যাতো যত্ত সব। আমার লক্ষ্মী মেয়েটা আজ একটা কাজের কাজ করেছে, এই সোনার পুতুল বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব, অনেক ধনী। আমরা
আমরা ধনী হয়ে যাবো দেখে ধনী মাসে হিংসা করে পুতুলটা নিতে না করেছে, তাই না মা? হ্যাঁ রে মা, তাই। এই বনের পাখিরা খুব হিংসা করে, কারো ভালো কেউ দেখতে পারে না। যাই হোক, আমি পুতুলটা ঘরে রেখে দেই, তোর বাবা দূরের বন থেকে ফসলের বীজ নিয়ে 2 দিন পর বাড়ি ফিরবে। তোর বাবা বাড়ি ফিরলেই এই পুতুল আমরা বিক্রি করতে যাব। এরপর সখী সোনার পুতুলটা ঘরের এক কোণে রেখে দেয়, আর এভাবে সারা দিন কেটে রাত হয়ে যায়। আর রাত হতেই সোনার পুতুলটা একটা ভয়ঙ্কর ডাইনি রূপে আসে। পরের দিন সকাল হতেই সুখী ঘাস নিয়ে গোয়াল ঘরে চলে যায়, আর সেখানে একটা গরুকে না দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। হায় 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 রে, এ কি সর্বনাশ হয়েছে! গোয়াল ঘরে চোর ঢুকেছিল, আর চোর আমাদের একটা গরু চুরি করে নিয়ে গেছে। আমার মনে হয় টুনি মাসি ঠিক বলেছিল, ওই পুতুলটা বুঝে ভূতেই দেওয়া, নয়তো এতদিন তো আমাদের গরু কেউ চুরি করেনি। ভূত বুঝি ওই পুতুলের সাথে এসে আমাদের গরুটা খেয়ে ফেলেছে। হ্যাঁ রে মা, এটাই হতে পারে। তাড়াতাড়ি তুই পুতুলটা যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়, নয়তো আজ রাতে ওই গরুটাও খেয়ে ফেলবে। এরপর পারুল তাড়াতাড়ি ঘরে গিয়ে পুতুলটা হাতে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পুতুলটা এতটাই ভারী ছিল যে পারুল হাজার চেষ্টা করেও পুতুলটাকে তার হাতে নিতে পারে না। মা, মা তাড়াতাড়ি এসো, হঠাৎ পুতুলটার ওজন বেড়ে গেছে, আমি তো উঠাতেই পারছি না। কি বলছিস এসব, দেখি তো। ওরে বাবা, সত্যি তো এই পুতুলটায় ভূত ভর করেছে রে মা। এই ভূত তো আমাদের সবাইকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চল, আমরা টুনির কাছে যাই, আর দেখি টুনি আমাদের কোনো উপায় বলে দিতে পারে কি না। টুনি, হে টুনি, বাড়িতে আছিস? সুখী, এভাবে হাঁপাচ্ছ কেন? টুনি, তোর কথা না শুনে আজ আমাদের সর্বনাশ হয়ে গেছে। এরপর সুখী টুনিকে সব কথা খুলে বলে। বেশি লোভ করেছো যে তাই আজ তোমার এত বড় সর্বনাশ হয়েছে। এখন আমার সাথে তান্ত্রিকের কাছে চলো, তান্ত্রিক ছাড়া এই ভূতকে কেউ তাড়াতে পারবে না। হ্যাঁ টুনি, তাই চল। মা পারুল, তুই টুকির সাথে এখানেই থাক, আবার বাড়িতে যাস না যেন। টুকি, তোর কথাই সত্যি হয়েছে, আমিও এখন থেকে তোর মতো কোনো লোভ করব না, তাহলে আমাদের বাড়িতে আর ভূত আসবে না। হ্যাঁ ঠিকই বলেছিস। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমাদের সাহায্য করুন। তান্ত্রিক বাবা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আচ্ছা বল দেখি কি হয়েছে তোদের। এরপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, ওটা একটা ভয়ঙ্কর ডুকি ডাইনি, আমি ওকে ধরে ফেলবো বলে পুতুল রূপে পাখিদের বাড়িতে ঢুকেছে। এই ডাইনি তো দেখছি খুব চালাক, এবার ওর চালাকি ছুটিয়ে ছাড়বো। এই নে একটা মিষ্টি আম, এই আম ওই সোনার পুতুলের সামনে রেখে দিবি। ডাইনি আম খেতে পছন্দ করে, তাই এই আমে আমি মন্ত্র পড়ে দিচ্ছি, এই আম খেলে ডাইনি জ্বলে পুড়ে মারা যাবে। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আর আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। এরপর সুখী আমটি নিয়ে বাড়িতে চলে আসি।
আর ঘরে ঢুকে পুতুলের সামনে আমটি রেখে দেয়। এভাবে দেখতে দেখতে রাত নেমে আসে। রাত হতেই টুনি আর সুখী ঘুমের ভাব করে শুয়ে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ডাইনি তার রূপ ধারণ করে। ডাইনি এক কামড়ে আমটি খেয়ে ফেলে আর আম খেতেই ডাইনির পুরো শরীর নীল হয়ে যায়। সুখী দিদি, এখন আর কোনো ভয় নেই, শয়তান ডাইনি মরে গেছে। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তোর জন্যই আজ এত বড় বিপদের হাত থেকে বাঁচতে পারলাম। এখন তোর বাড়িতে গিয়ে মেয়েটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ সুখী দিদি, চলো আমার সাথে। শোন তুষি, আজকে আমার মা আমাকে বনের পাখি যে দেখতে নিয়ে যাবে, আর পুরো বন ঘুরতে আমাদের দুদিন লেগে যাবে। এসব তুই কি বলছিস? এই দুই দিন আমি একা একা কি করে থাকবো? তুই তো জানিস পুরো মেঘ রাজ্য জুড়ে তুই আমার সব থেকে প্রিয় বন্ধু। আর তুই যদি চলে যাস তাহলে দুই দিন আমি কার সাথে খেলবো বলতো? তোকে ছাড়া থাকতে আমারও খুব কষ্ট হবে রে, তবে তুই চাইলে আমাদের সাথে বনের পাখিদের দেখতে যেতে পারিস, তাহলে আর আমাদেরকে আলাদা থাকতে হবে না। এরপর মেঘকন্যা টুসি মেঘকন্যা খুশির সাথে যেতে রাজি হয়ে যায়, আর কিছুক্ষণ পর তারা মেঘরানীর সাথে বনের দিকে চলে যায়। আমরা তো এখনো শীতলপুর বন থেকে বেরি হতে পারলাম না, আর এদিকে কাল সকালের মধ্যে কোম্পানির মিটিং এ জয়েন করতে না পারলে যে তোমার আমার কারোরই চাকরি থাকবে না। চিন্তা করো না টুনি, তুমি দেখবে আমরা আজ রাতের মধ্যেই শহরে পৌঁছে যাব আর আমাদের মিটিং এ জয়েনও করব। এরপর টোনা অনেক জোরে গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পরই তারা কারো চিৎকার শুনতে পায়। গাড়ি থামাও টোনা, আমার মনে হয় কে যেন চিৎকার করে সাহায্য চাইছে। টুনি, এমনিতে আমাদের হাতে আর বেশি সময় নেই, তার ভিতর থেকে তুমি মাঝরাস্তায় কি শুরু করলে? তুমি রাগ করো না টোনা, কেউ বিপদে পড়ে সাহায্য চাইলে তাকে সাহায্য না করে ফিরে যেতে নেই। আর আজকে যারা বিপদে পড়েছে তাদের জায়গায় যদি আমরা বিপদে পড়তাম তাহলে আমাদের কেমন লাগতো? তাহলে আমরা ওদের মতো চিৎকার করে সাহায্য চাইতাম, তাই না মা? দেখেছো, আমাদের ছোট্ট মেয়েটাও আমার কথা বুঝে গেছে, আর তুমি কিনা নিজের কথাই ভাবছো। হ্যাঁ টুনি, আমি আসলে বুঝতে পারিনি। চলো টুনি, আমরা তাদেরকে খুঁজে বের করি। মা, তবে কি আমরা আর এই জালের ভিতর থেকে মুক্তি পাবো না? এই জালের ভিতরে থাকতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। তোদেরকে কতবার করে বললাম মেঘকন্যা হয়ে আম খাওয়ার আশা করিস না, দেখলি তো এখন আমরা কত বড় বিপদে পড়লাম। এখন কে আমাদেরকে এই জালের ভেতর থেকে মুক্তি দেবে বলতো? কে দেবে? আমরা তোমাদের সাহায্য করব, কিন্তু তোমরা মেঘ হয়ে আকাশে না থেকে আমাদের বনের ভিতরে এসে জালের মধ্যে বন্দী হয়ে গেলে কিভাবে বলতো? আমি তোমাদের সব কথা পরে বলছি, তোমরা আগে এই জালের ভেতর থেকে আমাদেরকে বের করো, নয়তো এখানে যে আমাদের অনেক কষ্ট হচ্ছে।
সুনিতাদের মাইক্রো থেকে একটা ছুরি নিয়ে আসে আর সেই ছুরি দিয়ে জালটা কেটে দেয়। এরপর মেঘরানী ও মেঘকন্যারা মুক্তি পেয়ে যায়। এবার বলো তো, তোমরা এখানে কিভাবে বন্দী হয়ে গিয়েছিলে? আমার মেয়ে আর ওর প্রিয় বন্ধু শখ হয়েছিল যে ওরা বনে বনে ঘুরে তোমাদের মতো পাখিদের দেখবে, আর তাই আমি ওদের নিয়ে এই বনের ভিতরে চলে আসি আর এখানে এসে এই বড় পাকা আমের গাছটা দেখতে পাই। এইগুলো সম্ভবত আম রে মা। আমিও একদিন তোর ঠাম্মার সাথে বনে এসেছিলাম, তখন তোর ঠাম্মাই বলেছিল এই ফলটার নাম হচ্ছে আম। মাসি ও মাসি, আমি আম খাবো, আমাকে দুটো আম পেড়ে দাও না মাসি। আমিও খাবো মা, আমাকেও দাও না। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চল সবাই মিলে আজকে পাকা পাকা আম খাবো। এরপর আমরা যখন আম গাছের উপরে বসে আম খাচ্ছিলাম, তখনই কে যেন উপর থেকে এই জালটা দিয়ে আমাদেরকে বন্দি করে। তাহলে হয়তো আম গাছের মালিক তার গাছে আম যাতে চুরি না হয়ে যায় সেই জন্য এই জালটা চোরকে ধরার ফাঁদ হিসেবে রেখেছিল, আর সেই ফাঁদে তোমরা পা দিয়েছো। হ্যাঁ টুনি, কিন্তু সেই ফাঁদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়েছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। আজকে থেকে তুমি আমাদের বন্ধু। এ কথা বলে মেঘরানী তার দুই কন্যাকে নিয়ে মেঘরাজে ফিরে যায়। এরপর টুনি, টোনা ও টুকি আবার তাদের মাইক্রোতে গিয়ে বসে আর আবার শহরের দিকে চলতে শুরু করে, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা ও টুনি তাদের পার্টনারশিপ কোম্পানিতে চলে যায়। আমরা কি ভিতরে আসব স্যার? আরে টোনা, তোমরা এসেছো আর আসতে এত দেরি করলে কেন? এসো এসো, তাড়াতাড়ি ভিতরে এসো। আরে এটা তো একটা মোমবাতি, কনক বলতো মোমবাতি জ্বালালে নাকি অনেক সুন্দর দেখতে লাগে, তাই আজকে আমিও মোমবাতি জ্বালাবো। এ কথা বলে টুকি যে মোমবাতিতে আগুন জ্বালায়, ঠিক তখনই টুকির হাত থেকে মোমবাতি নিচে পড়ে যায় আর তখনই পুরো ঘরে আগুন লেগে যায় আর সবাই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু টুকি ভয়ে সেই ঘরে থাকা আলমারির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। একি টুনি, আমাদের মেয়ে কোথায়? আমাদের মেয়েকে তো দেখতে পাচ্ছি না, তবে কি আমাদের মেয়ে ওই ঘরে গেছে? না, এ হতে পারে না, আমাদের টুকি আগুনে পুড়ে মারা যেতে পারে না। টুকি, আমার টুকি, হে সৃষ্টিকর্তা, তুমি আমার মেয়েকে রক্ষা করো, রক্ষা করো। শোনো টুনি, আমাদের মেয়েকে একমাত্র তোমার মেঘ বন্ধুই বাঁচাতে পারে। তুমি তোমার মেঘ বন্ধুকে ডাকো টুনি, ও নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দিবে। মেঘ বন্ধু, ও মেঘ বন্ধু, আমাকে তুমি সাহায্য করো, তুমি আমার মেয়েকে রক্ষা করো, মেঘ বন্ধু রক্ষা করো। এরপর হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয় আর বৃষ্টির কারণে ঘর থেকে আগুন নিভে যায় আর টুকিও অর্ধেক পুড়ে যাওয়া ঘর থেকে বের হয়ে আসে। টুকি, মামার টুকি। শোনো টোনা, তোমাদের মেয়ের জন্য আমার সমস্ত ডকুমেন্ট, টাকা, বাড়ি সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন তুমি এসব কিছুর জরিমানা না দিলে এখান থেকে এক পাও যেতে পারবে না। কিন্তু স্যার, এতগুলো টাকা তো আমাদের বাড়ি বিক্রি করে দিলেও হবে না, তাহলে আমি কি করে এসব কিছুর জরিমানা দিব বলেন? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। এরপর মেঘরানী ইগলকে অনেক বড় একটা মেঘের বাড়ি বানিয়ে দেয়। শোনো ইগল, আমি তোমাকে 10 কোটি টাকার বাড়ি বানিয়ে দিলাম, আশা করি টোনা ও টুনি বন্ধুর কাছে আর জরিমানা চাইবে না। আমাদেরকে এত বড় সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মেঘরানী। যে অন্যের বিপদে সাহায্য করে সে তার বিপদে সবাইকে পাবে। এরপর মেঘরানী ও তার মেঘকন্যা সেখান থেকে চলে যায় আর টোনা ও টুনি সেখান থেকে তাদের বাড়িতে চলে যায়। আমি এখন তাহলে চলে যাই মা, আকাশটা অনেক মেঘ করেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে।
তাহলে তুই একটু দেরি করে যাবি মা, নয়তো অর্ধেক পথ যাওয়ার পর বৃষ্টি নেমে আসবে। না ঠাম্মি, আমাদের শ্যামলিকে মাঠে বেঁধে রেখেছি, আমরা এখান থেকে না গেলে যে আমাদের শ্যামলি ভিজে যাবে। ঠিক আছে, তবে যা তোরা, খুব তাড়াতাড়ি যাস কিন্তু। এরপর টুনি ও টুকি তাদের বাড়ির পথে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর টুনি একটা সবুজ ঘর দেখতে পায়। সবুজ ঘরের ভিতরে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় নাগরাজ ও নাগিন কে। নাগরাজ ও নাগিন অনেক অসুস্থ থাকে। তোদেরকে এখন আমরা আমাদের বিষ দিয়ে মেরে ফেলবো। ঠিক বলেছো নাগরাজ, এই পাখিদের জন্য আজ আমাদের এমন দুর্দশা, তাই এদেরকে এক্ষুনি দংশন করবো। দয়া করো, তোমরা দয়া করো, তোমরা আমাদের প্রতি একটু দয়া করো। পাখিদের প্রতি তোমাদের এত কেন রাগ? আর সবথেকে বড় কথা, শুনেছি সাপের শরীরে বিষ থাকে, আর একমাত্র সাপেরাই দংশন করতে পারে। তবে তোমরা দুজন কি সাপ নাকি? হ্যাঁ, আমি নাগরাজ। আর আমি হলাম নাগিন। তাহলে তোমরা মানুষ রূপে কেন? আর তোমরা আমার মতো পাখিদের উপর এত রেগে আছো কেন বলো তো আমাকে? শোন তবে, পূর্ণিমার রাতে আমি আর নাগরাজ এই বনে ঘুরতে এসেছিলাম, আর এখানে এসে আমরা একজন গাভীর দুধ বিক্রেতাকে দেখতে পাই। নাগরাজ, আমার যে গাভীর দুধ খেতে ভীষণ ইচ্ছে করছে, আমাকে গাভীর দুধ কিনে দাও না। কিন্তু নাগিন, গাভীর দুধ বিক্রেতা যে একজন মানুষ, আর সে যদি আমাদেরকে সাপ রূপে দেখে তাহলে তো সে অনেক ভয় পেয়ে যাবে। তবে আমার মাথায় একটা উপায় আছে। কি উপায় বলো না। এরপর নাগরাজ আমাকে গাভীর দুধ কিনে খাওয়ার বুদ্ধি দেয়, আর আমি নাগরাজের কথা মতো সাপ থেকে মানুষের রূপ ধারণ করি, আর হাতে কিছু টাকা নিয়ে গাভীর দুধ বিক্রেতার কাছে যাই। ও দাদা, আমাকে এক গ্লাস গাভীর দুধ দাও তো। শোনো নাগরাজ, সন্ধে হয়ে এসেছে, চলো আমরা আমাদের সবুজ ঘরে ফিরে যাই। হ্যাঁ নাগিন, চলো তবে আমরা আমাদের সবুজ ঘরে ফিরে যাই। এরপর আমি আর নাগরাজ আবারও নিজেদের সাপ রূপ ধারণ করি, আর তখনই আমাদের সামনে একজন পাখি সাপ উড়ে আসে। পেয়েছি, আমি নাগ, আর নাগিনকে খুঁজে পেয়েছি। আজ যখন আমি তোদেরকে পেয়ে গেছি, তবে নাগমণির সন্ধানও পেয়ে যাব। বল তোরা, তোদের নাগমণি কোথায় লুকিয়ে রেখেছিস? না, আমাদের জীবন থাকতে কিছুতেই আমরা নাগমণির সন্ধান দেব না। তুই এখান থেকে চলে যা লোভিসাপুরে, নয়তো আমরা আমাদের বিষাক্ত দাঁত দিয়ে তোকে দংশন করতে বাধ্য হব। আর তাই তুই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই আমরা আজকের দিনে কারো প্রাণ নিতে চাই না। তোরা মরবি, তবে এবার দেখ এই পেঁচা সাপুরে তোদের কি অবস্থা করে। এরপর শয়তান সাপুরে তার বিন বাজাতে থাকে, আর তার বিনে সুরে আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি। আহ, বন্ধ কর সাপুরে, তোর বিন বাজানো বন্ধ কর। আহ, মরে গেলাম। হোগো, তুমি এক্ষুনি সাপুরেকে নাগমণির সন্ধান দিয়ে দাও, নয়তো যে আমরা আর কখনো এক হতে পারবো না। এরপর আমরা লোভী সাপুরেকে আমাদের নাগমণির সন্ধান দিয়ে দেই, আর সাপুরে তখন আমাদের সবুজ ঘর থেকে নাগমণি নিয়ে চলে যায়। আর সাপুরে নাগমণি হাতে পাওয়ার সাথে সাথে আমরা সাপ থেকে মানুষ হয়ে যাই। এরপর থেকে আমরা আমাদের সব শক্তি হারিয়ে ফেলি, আর এই সবুজ ঘরেই থেকে যাই। আহারে, ওই দুষ্টু সাপুরে তোমাদের মণি নিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছে, কারণ ওই মণির মধ্যেই যে হাজারো সাপের শক্তি। শুধু কি তাই, আমরা আমাদের মণি হারিয়ে ফেলায় আমরা আমাদের সাপের দেশে ফিরে যেতে পারছি না। ওরে সবাই যে আমাদের জন্য আজও অপেক্ষা করে আছে, কিন্তু এখন যে আমরা নিরুপায়।
আর তাই আমরা কোনো পাখিকে ছেড়ে দিব না, সবাইকে মেরে ফেলবো। তোদেরকেও এখনই মরতে হবে। তোরা মামিয়ে মরার জন্য তৈরি হয়ে যা। শোনো নাগরাজ, এই টুনি পাখিটা ঠিক কথাই বলেছে। আমরা এখন অনেক বিপদে পড়েছি। এই বিপদে টুনি পাখির সাহায্য আমাদের একান্ত প্রয়োজন, নয়তো যে আমরা আমাদের সাপ রাজ্যে ফিরে যেতে পারবো না। কিন্তু আমরা তোকে বিশ্বাস করবো কিভাবে? তাই তোর হাতে একটা বোমা ঘড়ি পরিয়ে দিচ্ছি। তুই যদি আমাদের মনি ফিরিয়ে আনতে না পারিস, তাহলে বোমা ঘড়ি বাস্ট হয়ে যাবে আর তুইও মরে যাবি। ঠিক আছে নাগরাজ, আমি রাজি। এরপর নাগরাজ জাদু করে টুনির হাতে একটা বোমা ঘড়ি পরিয়ে দেয়, আর এইদিকে বৃষ্টিও থেমে যায়, আর টুনি ও টুকি পেঁচা সাপুরের খোঁজে চলে যায়। এই সাপের মনি, এক্ষুনি আমাকে পিজ্জা এনে দে তো। পেঁচার কথার সাথে সাথে নাগমণি জাদু করে পেঁচার সামনে পিজ্জা এনে দেয়, আর পেঁচা পিজ্জা পেয়ে অনেক খুশি হয়ে যায়। একি কে রে তুই, আর আমার বাড়িতে কেন এসেছিস? প্লিজ হেল্প মি। ও বাবা, এ তো দেখছি ইংলিশে কথা বলছে। আরে ইংলিশে কি বললো আমি তো কিছুই বুঝলাম না। ধুর ধুর, কি বলবি ভালো করে বল, আমি তোর ইংরেজির ইও জানি না। আগে বল তো কে তুই? আই অ্যাম টুনি ফ্রম মাই সবুজ বাড়ি। ও মা, তাই নাকি? এ বাবা, এ তো দেখছি সবুজ ঘরের কথা বলছে। তার মানে সবুজ ঘরে অন্য কোনো নাগনাগিন এসেছে নাকি? আর এই মেয়েটা ভয় পেয়ে আমাকে খবর দিতে এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। প্লিজ সাপুরে হেল্প মি। সাপুরে আঙ্কেল, এই আংটিটা তোমার কাছে সাহায্য চাইছে। সবুজ ঘরে নাকি কোন নাক আর নাগিন এসেছে, আর তাদের কাছে নাকি বেশ বড় বড় মনিও আছে। ও মা, তাই নাকি? তা বেশ বেশ, চল তবে সেই সবুজ ঘরে চল। আবারও একটা নাগমণি পাবো? ইস, আমার যে বিশ্বাসই হচ্ছে না, আমি যে কোটিপতি হয়ে যাব। এরপর পেঁচা অন্য একটা মণি পাওয়ার আশায় নিজের হাতে থাকা নাগমণি রেখে চলে যায়, আর টুনি সেটা তাড়াতাড়ি করে নিয়ে নেয়, আর কিছুক্ষণ পর তারা সবুজ ঘরে পৌঁছে যায়। সাপুরে আঙ্কেল, তুমি সবুজ ঘরের ভিতরে চলে যাও, নাগের নাগিনি আর ওই বড় সেই নাগমণি এই সবুজ ঘরের ভিতরেই আছে। এরপর পেঁচা সবুজ ঘরের ভিতরে চলে যায়, আর সেখানে গিয়ে টুনি নাগ ও নাগিনীকে দেখতে পায়। ও, তোরা আবার এখানে এসেছিস? আগের বার তো তোদের নাগমণি আমি ছিনিয়ে নিয়েছিলাম, কিন্তু তোরা সবাই মিলে যে স্বর্ণ মুদ্রা জমিয়ে রেখেছিস সেগুলো নিতে ভুলে গেছি। তাই বাঁচতে চাইলে বল, তোদের স্বর্ণ মুদ্রা গুলো কোথায়? তুই আজকে আমাদের কোনো ক্ষতি করতে পারবি না শয়তান সাপুরে। তোর লোভ তোকে মৃত্যুর কাছে নিয়ে এসেছে। তুই লোভ করে পাপ করেছিস, আর সেই পাপের শাস্তি এখন তুই গুনে গুনে পাবি। এরপর নাগমণি জাদু করে পেঁচা সাপুরেকে মেরে ফেলে। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না টুনি। তোমার জন্যই আজ আমরা সাপ রাজ্যে ফিরে যেতে পারবো। একি টুনি, তুই এখানে? এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে টিয়ে দিদি? বৃষ্টিতে ভিজে তোর গাভীটা মাটি পড়ে মারা গেছে। হায় হায়, তুমি এসব কি বলছো? আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে কি করে সংসার চালাবো এখন? আমার শ্যামলি, আমার শ্যামলিটাই যে আমার সংসারে লক্ষ্মী ছিল, লক্ষ্মী ছিল। কেঁদো না টুনি, তুমি আমাদের উপকার করতে গিয়ে তোমার গাভীকে হারিয়েছো, তাই আমি তোমাকে একটা গাভী দিচ্ছি। আজ থেকে এই সবুজ ঘর আর এই গাভী দুটোই তোমার। এরপর থেকে টুনি ও টুকি সবুজ ঘর ও গাভী নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।